ব্রাত্যবসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্যবসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাত্যবসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল, আমাদেরও রাগ হয়েছিল, আমাদের অভিমান হয়েছিল, কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। আজকে সে বড় বড় কথা বলছে, আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি। আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে, আর ওর চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে? এখন যান না তার কাছে গিয়ে বলুন তো, দক্ষিণ দমদম পৌরসভায় দাদা আমাকে একটা কাজ করে দাও, দেখি কাজ করে দিতে পারে কিনা। জীবনে পারবে না। কেন কাজ করে দিতে পেরেছিল? মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুদের আশীর্বাদ ছিল বলে। কই সেই? এখন যান, যারা বড় বড় কথা বলছেন এখনো ফেসবুকে, আপনারা দাদার পোস্টে লাইক দেন, তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন, জীবনে পারবে না। আর আপনারা কিন্তু চাকরিটা তিন নম্বরে ছেলে মেয়েরাই পাবে, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা নমস্কার। নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, ব্রাত্য বসু রাজ্যের এই মুহূর্তে শিক্ষামন্ত্রী, তাকে কেন সিবিআই ডাকবে না, এই প্রশ্নটা আমাদের মনে এলো বলে আজকে আপনাদের যে ভিডিওটা শুরুতে দেখালাম সেটা দেখালাম এই কারণে যে ব্রাত্য বসুকেও তো সিবিআই তদন্তের মধ্যে আনা উচিত। কেন আনা উচিত? তার কারণ তিনি নিজের মুখে বলেছেন, আপনারা শুনছিলেন, নিজের মুখে বলেছেন হ্যাঁ স্কুল শিক্ষকের চাকরিটা পাবে শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই, এই কথাটা বলেছেন। বলতে পারেন ব্রাত্য বসু যে আমি ওটা অনেক সিরিয়াস নোট বলেননি? হতে পারে না কখনো। একজন রাজ্যের এখন রাজ্যের শিক্ষামন্ত্রী, আগে অন্যান্য মন্ত্রিত্ব সামলেছেন, সেই মানুষটা তৃণমূল কংগ্রেসের সভায় বলছেন এবং তৃণমূল কংগ্রেসের লোকজন হাততালি দিচ্ছে, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের লোকেরাই চাকরি পাবে। তার কারণ তারা অনেক সাফার করেছেন, তারা ডেডিকেটেড, সিপিএমের লোকেদের থেকেও ডেডিকেটেড, বলে তারাই চাকরি পাবেন। তবে হ্যাঁ, কীভাবে চাকরি পাবেন সেটা বলবো না, কোথায় পাবেন সেটা বলবো না। নাটকটা করেছেন, নাটকের জগতের লোক তো, কিন্তু করেছেন। তো এই ব্রাত্য বসুকে সিবিআই কেন ডাকবে না? ধরুন এই রাজু সেন শর্মা, ব্রাত্য বসুর অনুগত একজন তৃণমূলের সৈনিক, দমদম অঞ্চলের কাউন্সিলর, সেই মানুষটি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন, প্রকাশ্যে চিৎকার করে বলছেন যে ব্রাত্য বসু 300 লোকের চাকরি দিয়েছেন। রাজু সেন শর্মা বলছেন যে ব্রাত্য বসু 300 লোকের চাকরি দিয়েছেন, অমুক কেটি বলে একজন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী কাউন্সিলরকে নাকি 100টা চাকরি দিয়েছেন, আমাদের অভিমান হয়েছে, তাও আমরা ভুলে গেছি, তার কারণ দাদা দিয়েছেন বলে। দাদাটা কে? ব্রাত্য বসু। ব্রাত্য বসু এখন কে? শিক্ষামন্ত্রী। তাহলে যে মানুষটা মানে পার্টির রেকমেন্ডেশনে, তৃণমূল কংগ্রেসের নেতাদের রেকমেন্ডেশনে, কর্মীদের রেকমেন্ডেশনে ওই দমদম অঞ্চলের লোকজনকে, দমদম অঞ্চলে তৃণমূল কংগ্রেস করা লোকজনকে চাকরি দিচ্ছেন, সেই লোকগুলোকে শেষ পর্যন্ত র্যাডারে আনবে না কেন সিবিআই? এ প্রশ্নটা সিবিআই এর কাছে আমরা জানতে চাই, সিবিআই এর কাছে যে সিবিআই তাদের র্যাডারে আনবে না কেন? সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা আনএমপ্লয়েড থাকবে, তারা গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন করবে, তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করবে, তারা দিনের পর দিন তাদেরই মধ্যে ছেলেমেয়েরা কখনো বিকাশ ভবন, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে গিয়ে টেট পরীক্ষার্থীরা মার খাবেন, আর সেইখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে 300 ওপর ছেলেকে চাকরি দেবেন, 100 চাকরি শুধু একজন কাউন্সিলরের রেকমেন্ডেশনে দেবেন। এটা যখন শুনতে হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সিবিআই কেন ব্রাত্য বসুকে ডাকবে না? আপনাদের কী মনে হয়? আপনারা নতুন বাংলার দর্শক, আপনারা বলুন, আপনাদের কি মনে হয় না যে ব্রাত্য বসুকে অবিলম্বে ডাকা দরকার? ব্যক্তিগতভাবে ব্রাত্য বসুকে আমি পছন্দ করি, তার কারণ তিনি নাটকের জগতের মানুষ, মননশীল মানুষ, শিক্ষিত মানুষ, লেখাপড়াটা জানেন, লেখেন ভালো, বলেন ভালো, নাটকটা করেন ভালো, নির্দেশনা ভালো দেন, অনেক গুণ মানুষটার। আমি ব্যক্তিগতভাবে তার গুণগ্রাহী, অস্বীকার করে লাভ নেই, মানুষটাকে ভীষণ পছন্দ করি, কিন্তু যে মুহূর্তে চোরেদের পাল্লায় গেলে কোনো সৎ মানুষ আর অসৎ সৎ থাকতে পারে না, অসৎ হন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাল্লায় পড়লে যে কোনো মানুষ অসৎ হতে বাধ্য, চোর হতে বাধ্য, ফলে স্বাভাবিকভাবে তার মুখ দিয়ে এই কথাটা বেরোতে বাধ্য যে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের লোকেরাই চাকরি পাবে। ভাবুন তো, তারপরে এই মানুষটাকে সিবিআই ডাকবে না কেন? আমরা সিবিআইয়ের কাছে আবেদন রাখছি, তাকে ডাকুন।
দমদম অঞ্চলে ইন্সপেকশন করা হোক, ইনভেস্টিগেশন করা হোক, কোন পথে কে কে কোন মন্ত্রীর কতজন চাকরি পেয়েছে, কোন কোটায় চাকরি পেয়েছে, যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে বঞ্চনা করা হয়েছে, প্রতারিত করা হয়েছে, অবশ্যই ব্রাত্য বসুকে র্যাডারে নিয়ে আসা উচিত। তিনি যদি অপরাধী না হন, সৎ হন, আমাদের বলার কিছু নেই, তাকে ছাড় দিয়ে দেওয়া উচিত। কিন্তু তিনি যখন প্রকাশ্যে বলেন এ কথাটা, তিনি আমার যতটাই পছন্দের, যতটাই ভালো লাগার, যতটাই ভালোবাসার মানুষ হন না কেন, সেই মানুষটাকেও সিবিআইয়ের র্যাডারে আনা দরকার। তিনি যদি অপরাধ করেন, তিনি নাট্যমঞ্চে না, তাঁরও শ্রীঘরে থাকা দরকার। এটা তো বাংলার মানুষের প্রত্যাশা, আমার প্রত্যাশা নয়। আমার আমি তাঁকে ভীষণ ব্যক্তিগত স্তরে পছন্দ করি, সেটা ইমেটেরিয়াল। কিন্তু যেটা মেটেরিয়াল সেটা হচ্ছে এই যে বাংলার শিক্ষিত বেকাররা আজকে কাঁদছে, ঘরে ঘর বসে বসে কাঁদছে। বৃদ্ধ পিতা চোখের সামনে দেখছেন ছেলেটাকে এমএসসি ফার্স্ট ক্লাস পাইয়েছি, গোল্ড মেডেলিস্ট পাইয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তার চাকরিটা হয়নি। এমনকি কলেজ সার্ভিস কমিশনও গোল্ড মেডেলিস্ট পাওয়া ছেলেগুলো রাস্তায় কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছে। কেন, কার অপরাধে, কিসের অপরাধে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবার ভোট দিয়েছেন বলে। আজকে এই নিরিখেই বারবার প্রশ্নটা আসছে, কেন বাংলার মানুষ কাঁদবে? আর কেন দিনের পর দিন এই চোরেদের মন্ত্রিসভা নবান্নে আর কালীঘাটে যারা বসে আছেন তারা ছাড় পেয়ে যাবে? সিবিআইয়ের কাছে প্রশ্ন, সিবিআইয়ের অধিকর্তা আপনাদের কাছে যদি ভিডিও পৌঁছোয়, কেউ বা যদি সদয় হয়ে ভিডিওটা পৌঁছে দেন, আমরা সিবিআইয়ের উচ্চতম উচ্চস্তরের উচ্চতম কর্তা ব্যক্তিদের কাছে আবেদন করছি, দয়া করে আপনাদের তদন্তের আওতায় ব্রাত্য বসুকে আনুন। তিনি যদি নিরাপরাধ হন, সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিন। কিন্তু তিনি যখন বলেছেন আমি তৃণমূল কংগ্রেসের লোকেদেরই চাকরি দেবো, রাজু সেন শর্মা যখন বলছেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের লোকেদেরই কাজ দিয়েছেন, কাউন্সিলরের কোটার 100 জনকে কাজ দিয়েছেন, সব মিলে 300 থেকে 400 লোককে কাজ দিয়েছেন, তখন তারা কেন ইনভেস্টিগেশনে আসবে না? কেন রাজু সেন শর্মার মতো মানুষজনকে ডেকে সিবিআই অন্তত ইন্টারোগেট করুন, কাদে কাদে চাকরি দিয়েছেন? অন্তত স্কুল সার্ভিস কমিশনের পাওয়া তথ্য থেকে বার করাও, দমদম অঞ্চলে কোন কোন ছেলেমেয়েরা এই কোটায় চাকরি পেয়ে অবৈধভাবে এখন স্কুলের শিক্ষকতার চাকরি করছে। হ্যাঁ, আমরা কথা দিলাম নতুন বাংলা থেকে, আমরা লেগে থাকবো বিষয়টা নিয়ে, প্রতিদিন চেষ্টা করবো। আপনারা যারা আমাদের দর্শক, আপনাদের টেলিফোন করে জানাবেন আপনাদের হাতে যা খবর আছে। কেন যারা চুরি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে স্কুলে শিক্ষকতার চাকরি করছে, তাদের তথ্যগুলো আমাদের দিন, সেই তথ্যগুলো আমরা সিবিআই দপ্তরে পৌঁছে দেবো। কথা দিলাম আমাদের কাছে, আমাদের দপ্তরে পৌঁছুন। এবিপি আনন্দের দপ্তরে পৌঁছলে সে খবর পৌঁছবে না, সে সংবাদ বেরোবে না, দায়িত্ব নিয়ে বলছি। কেন তাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিতে ব্যস্ত থাকতে হবে, বলে আমাদের তো সে দায় নেই, আমরা সিবিআই দপ্তরে পৌঁছে দেবো। যে যে সংবাদ চেষ্টা করবেন অবশ্যই যেন কোনো ভুল সংবাদ না হয়, ডকুমেন্ট ভেরিফাই করে তথ্য সংগ্রহ করে আমাদের দপ্তরে পাঠান, আমরা চেষ্টা করবো ডকুমেন্ট ভেরিফাই করতে এবং সেগুলোকে নিয়ে আমরা সিবিআই দপ্তরে পৌঁছে দেবো। দেখা যাক না লড়াইটা কিছুটা করা যায় কি না, আপনাদের চোখ থাকুক নতুন বাংলায়। আর অবশ্যই আপনারা মন্তব্যে লিখবেন আপনাদের কথা, আবারও আপনাদের দেখাবো ওই রাজু সেন শর্মা, ওই ব্রাত্য বসু তাঁরা কী বলেছেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে, শুনুন। ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না, আরে ভাই ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল, আমাদেরও রাগ হয়েছিল, আমাদের অভিমান হয়েছিল, কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। আজকে সে বড় বড় কথা বলছে, আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি, আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে। আর ওর চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে? এখন যান না তার কাছে গিয়ে বলুন তো দক্ষিণ দমদম পৌরসভায়, দাদা আমাকে একটা কাজ করে দাও, দেখি কাজ করে দিতে পারে কিনা। জীবনে পারবে না। কেন কাজ করে দিতে পেরেছিল? মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুদের আশীর্বাদ ছিল বলে। কই সেই, এখন যান, যারা বড় বড় কথা বলছেন এখনো ফেসবুকে আপনারা দাদার পোস্টে লাইক দেন, তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন, জীবনে পারবে না। আর আপনারা কিন্তু চাকরিটা দিন বলে ছেলে মেয়েরাই পাবে, চাকরি বলে ছেলে মেয়েরা আর কিছু নয়, কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হতে হয়েছে এবং আগামী দিনেও হবে।